মানে দাঁড়িয়ে নামাজ পড়লে কি ভালো হবে নাকি চেয়ারে নামাজ পড়লে আর আরেকটা কথা হচ্ছে মানে আমি তো নবদম্পতি আমার মানে এখনো বেবি নেই তো বেবি নিতে যাওয়ার ক্ষেত্রে মানে কোনো সমস্যা হতে পারে কিনা আপনি হচ্ছে জি শেষ করেন আপনি বলো হ্যাঁ জি আমি আর জানতে যে আমি যদি মানে এই ফিজিওথেরাপি না করি তাহলে কি এটা ভবিষ্যতে মানে খারাপ দিক হতে পারে

উত্তরটি শুনো আমরা অবশ্যই কনফার্মনোসিস পিএলআইডি তো পিএলআইডির ক্ষেত্রে হচ্ছে কনফার্ম কিছু নাই আমার মনে হয় করে থেরাপি দিতে হবে দিলে এটা ভালো হয়ে যাওয়ার পর আপনি যে কোশ্চেনগুলো আরও করেছেন যে আপনার আপনি হয়তো বেবি নিতে চাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে ওনার কনফার্ম ডায়াগনোসিস ডায়াগনোসিস যেহেতু কনফার্ম ওনাকে অবশ্যই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে করে ওনাকে আগে এটা কনফার্ম ট্রিটমেন্টে সুস্থ হয়ে যেতে হবে সেরে নিতে হবে সেরে নিতে হবে আর এখানে আসলে প্রলাভস ডিক্সের তিনটা ধাপ আছে একটা হচ্ছে আমরা ডিক্স বালজিং বলি আরেকটা হচ্ছে ডিক্স প্রোটিউশন আর একটা হচ্ছে ডিক্স এক্সটিউশন তারপরে আরেকটা একটা ধাপ আছে সেই ক্ষেত্রে আবার একেবারে ইন্টারভার্টেবরাল ফোরাম মানে ক্যানেলের ভিতরে কিন্তু আপনার ডিক্স জেলিয়াকারে চলে যেতে চলে যেতে পারে তো লাস্টের দুইটা থেকে অবশ্যই অপারেশনে যেতে হয় বা বেশিরভাগ নব্বই ভাগ রুগী কিন্তু ডিক্স বাল এবং প্রলাপস নিয়ে থাকে আমার মনে হয় রোমানা আপনি সঠিক হসপিটালাইজড করে কিছুদিন থেরাপি নিলে এই সমস্যাটা চলে যাবে দেন আপনি দ্বিতীয় ডিসিশনে যাওয়াটা ওয়াইজ হবে বিকজ ডিউরিং প্রেগনেন্সিতে এখানে মেকানিক্যাল অনেক আরক সমস্যা বেড়ে যেতে পারে স্পাইনের উপরে আরও প্রেশার পড়তে পারে বেবির কারণে আপনার ওয়েট শিফট করবে লাইন অফ গ্রেভিটি শিফট করবে তখন তো ফিজিওথেরাপি দেওয়াও মুশকিল এবং ফিজিওথেরাপি এবং ইভেন কি যে কোনো চিকিৎসা আপনি নিতে পারবেন না তখন মনে হয় আপনি আগে ভালো হয়ে দেন দ্বিতীয় অবস্থানে যান আর একটা আপনি নামাজ পড়ার কথা বলছিলেন এই চিকিৎসারত অবস্থা হয়তো আপনার চেয়ারে বসে ইশারা নামাজ পড়াটাই ভালো তারপরে নামাজ হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম আপনি সুস্থ হয়ে গেলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে আমরা শুধু বলি নামাজে গিয়ে নামাজে সালাম ফিরানোর পর যেন কেউ নিচে দীর্ঘ সময় বসে না থাকে অবশ্যই স্বাভাবিক জীবনভাবেই নামাজ পড়তে হবে সেটা এটা এখন তো একটা অনেকেই হয়ে গেছে মসজিদে গেলে দেখা যাচ্ছে আরে বসে নামাজ পড়ার একটা হিরিক পড়ে গেছে আসলে এটা তো মানে স্বাস্থ্যকর হচ্ছে না অবশ্যই এটা হচ্ছে এখন যেহেতু কেউ আরাম পেয়ে গেছে একটু হয়তো হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা সেই ক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে আপনি আপাতত কয়েকদিনের জন্য এটা হয়তো রুগীরা হয়তো বুঝে না অনেক ক্ষেত্রে অজ্ঞতার ব্যাপার আছে রুগীরা এটা কন্টিনিউ করে আর হয়তো দেখে একটু উঠা নামা করতে আপনি যেটা বলছেন আসলে ঠিক না এতে

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে